হ্যালো ফুড সিন্ড্রোম ফ্যামিলি, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নিয়ে সন্ধ্যার একটা চটজলদি রেসিপি। আজকের রেসিপিতে থাকবে গার্লিক ব্রেড। এটা করতে একটু চিজ লাগে ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো খেতেই পারি, কি বলো? তাহলে চলো রান্নাটা শুরু করি। গার্লিক ব্রেড বানানোর জন্য আমাদের সব থেকে আগে দরকার গার্লিক বাটার। সেটা করার জন্য আমরা কিছুটা বাটার গরম করে তার মধ্যে থেতো করে কুচি করে নেওয়া রসুন দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব যাতে বাটারের মধ্যে রসুনের ফ্লেভারটা চলে যায়। এভাবে আমরা গার্লিক বাটারটা রেডি করে নিলাম। এবার কয়েকটা ব্রেড আমরা সেকে নেব এদিক ওদিক করে হালকা করে একদম। শেকার পর আমরা একটা জায়গায় ব্রেড গুলো রাখবো। এরপর আগে থেকে তৈরি করা গার্লিক বাটারটা আমরা ব্রেডের ওপর ভালো মতো স্প্রেড করে দেব। এবার আমরা এর ওপর আমুল চিজ গ্রেট করে দিয়ে দেব। চিজ দেওয়াতে কিন্তু গার্লিক ব্রেডে একদম কিপটেমি করলে হবে না, বেশ যতটা সম্ভব দেওয়া যায় দিতে হবে। এবার আমরা ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এবার আমরা একটা তাওয়া নিয়ে তার মধ্যে কিছুটা বাটার স্প্রেড করে নেব। একটু গরম হলে তার মধ্যে আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড গুলো একটু সাজিয়ে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট ঢাকলে আমরা দেখতে পারবো চিজ গুলো একদম গলে গলে এসছে। এই দেখো, এইবারে দেখো একদম রেডি আমাদের গার্লিক ব্রেড সার্ভ করার জন্য। সস দিয়ে এটা খেতে লাগবে খুবই সুস্বাদু। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।